কক্সবাজার পৌরসভার পক্ষতুন লাইসেন্সবিহীন অবৈধ টমটম চলাচলত নিষেধাজ্ঞারে কেন্দ্র করে বেশ সদিন ধরে টমটম চালক ও শ্রমিক সংগঠনের মাঝে বাদ প্রতিবাদ চলি আইয়ের। তারই ধারাবাহিকতায় বুধবার পৌরসভার সামনে শ্রমিক নেতা রুহুল কাদের মানিকর নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসব পৌরসভার প্যানেল মেয়র মাহবুবুর রহমান মাহবু বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসব সংঘর্ষ প্যানেল মেয়র মাহবু সহ উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়। ইন্দি প্যানেল মেয়র মাহবুবুর রহমান মাহবুর হামলার খবর ছড়াই পড়লে বিক্ষোভ ফাটি পড়ে সর্বস্তরের মানুষ। একই সাথে কর্মবিরতি শুরু করে পৌরসভার সংশ্লিষ্ট ব্যক্তিগণ। পরে পৌরসভার সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত এক পর্যায়ে বিষয়কে লৈ সংবাদ সম্মেলন করে কক্সবাজার পৌরসভার মেয়র মজিবুর রহমান। এসময়তেই সাংবাদিকদের হয় আমরা বলেছি আড়াই হাজার টমটম, আমরা বিশেষকে বলেছি, স্থানীয় সরকার সচিবকে বলেছি, আমি আমার কবরিবিন আনোয়ার সাহেবকে বলেছি, আমি আমার এসপি সাহেবকে অবগত করেছি যে আরও 500 টমটম মানুষকে দিয়ে আমরা 3000-এর মধ্যে রেখে সহনীয় পর্যায়ে শহরটা চলুক। আপাতত 10,000 টমটম একই সময় যদি চলে রাস্তা তো থাকবে না, রাস্তা তো বেহাল অবস্থা, এখন সুতোর দিকে কাজ শুরু হয়েছে আরও বেহাল অবস্থা। তো আমরা সমস্ত অফিসিয়ালি আইনগতভাবে নিয়মতান্ত্রিকভাবে আমরা 3000 টমটম চালানোর জন্য ব্যবস্থা করার সুযোগ করে দিয়েছি। যেদিকে যায় সেদিকে টমটম, যেদিকে যায় সেদিকে টমটম, এটা পর্যটন নগরী, এটা বাংলাদেশের অন্যতম একটি জেলা, এই জেলার আকর্ষণ হবে পৃথিবীর অন্যতম একটা সুন্দর দেশের মতো এটা তুলনা করতে হবে। সেখানে আমরা এ পর্যায়ে নিয়ে যাচ্ছি, টমটম এখানে থাকবে না, একসময় আধুনিক গাড়ি চলবে, এখানে সমস্ত গাড়ি দৃষ্টিনন্দন হবে। এসএনএল কুতুবি, সি প্লাস টিভি, কক্সবাজার।